বাংলাদেশ বিষয়গুলি বাংলাদেশের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শালবন বিহার কে নির্মাণ করেন শালবন বিহার রাজা ববদেব নির্মাণ করেন আনন্দ বিহার কোথায় অবস্থিত আনন্দ বিহার কুমিল্লা জেলায় অবস্থিত আনন্দ বিহার কে নির্মাণ করেন আনন্দ বিহার রাজা আনন্দদেব নির্মাণ করেন বুজবিহার কোথায় অবস্থিত বুজবিহার কুমিল্লা জেলায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধবিহার শালবন বিহার নির্মিত হয় ষষ্ঠ শতকে বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ বিহার কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধবিহার সোমপোর বিহার সীতাকুট বিহার কোথায় অবস্থিত সীতাকুট বিহার দিনাজপুর অবস্থিত নির্মিত হয় সপ্তম অষ্টম শতকে মহামণি বিহার কোথায় অবস্থিত মহামণি বিহার চট্টগ্রামের রাওজানে অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ ঢাকা বাড্ডায় অবস্থিত শ্যাকমণি বিহার কোথায় অবস্থিত শ্যাকমণি বিহার ঢাকার মিরপুরে অবস্থিত পাক মোগল আমলে ঢাকা শহরের প্রাচীনতম কোনটি পাক মোগল আমলে ঢাকা শহরের প্রাচীনতম বিনোদ বিবির মসজিদ মোগল আমলে ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ কুনটি আবলাত হোসেন লেনের মসজিদ আবলাত হোসেনের মসজিদ সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল মোগল আমলে বাংলার রাজধানী সোনারগাঁওকে স্থাপন করেন ইশাখা সোনারগাঁ কার নাম অনুসারে নামকরণ হয়েছে ইশাখার স্ত্রী সোনা বেবির নামে সোনারগাঁও নামকরণ করা হয়েছে সোনারগাঁও পূর্বে বাংলার রাজধানী কোথায় ছিল সোনারগাঁওর পূর্বে বাংলার রাজধানী ছিল মহাস্তানগড় সোনা বেবির মজার কোথায় অবস্থিত সোনা মাজার সোনারগাঁওতে অবস্থিত পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত পাঁচ বিবির মাজার সোনারগাঁওতে অবস্থিত পরিবিবির মজার কোথায় অবস্থিত পরিবিবির মাজার ঢাকার লালবাগ কেল্লায় অবস্থিত বাংলাদেশে একমাত্র লোকশিল্প জাদুঘরটি কোথায় অবস্থিত সোনারগাঁওয়ে বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘরটি সোনারগাঁওয়ে অবস্থিত সোনারগাঁওয়ের পূর্ব নাম কী ছিল সোনারগাঁওয়ের পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম সাত গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কতটি সাত গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা একাশিটি মধ্যযুগে শ্রেষ্ঠ মুসলিম স্থাপত্য কোনটি মধ্যযুগে শ্রেষ্ঠ মুসলিম স্থাপত্য সাত গম্বুজ মসজিদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম